পৌঁছে গেছি ভিগু লেকে। এই দেখো পিছনে ভিগু, হাই ভিগু, টেস্টি ওয়াটার। ভিগু লেকের যাত্রা শুরু হয় বাসিস থেকে। বাসিস টেম্পল দেখতে পাচ্ছেন নিচে। এই দিক থেকে আমরা এসেছি। এবং ওই উপরে ওই দিকটাতে আমরা যাব। এই গাছটা দেখুন, এখন রয়েছি পান্ডুরোপাতে। আর অনেক টাইম হয়ে গেল, প্রায় 9:30 বেজে গেছে। এখন অনেকটা পথ যেতে হবে, তো খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে। তো এবার চলো যাওয়া যাক। টেস্টি ওয়াটার, টেস্টি ওয়াটার। তো ভিগু লেকের এই ট্রাকটা, দুটো ট্রাক রয়েছে,
একটা হলো বাসিস থেকে, বাসিস টেম্পেলের কাছ থেকেই মানালি হয়ে, যেটা একটু লম্বা পড়ে, যেটা ধরে আমি যাচ্ছি। এবং একটা রয়েছে গুলাবা ধরে, গুলাবা থেকে ডাইরেক্ট একদম বিগুলেকে চলে আসে। আপনারা যদি বাসিস থেকে ট্রেকিং করেন তো আপনারা সোজা বাসিস টেম্পেল থেকে ট্রাক পেয়ে যাবেন, ওখান থেকে সোজা উপরে চলে আসবেন। উপরে আসার পর যেখানে ট্রি লাইনটা শেষ হচ্ছে, যখনই ট্রি লাইনটা শেষ হচ্ছে পাণ্ডুর ওপাতে পৌঁছাবেন। ওখান থেকে ট্রি লাইনটাকে লেফট সাইডে রেখে, আপনার বাঁদিকে রেখে এদিকে চলতে থাকবেন, আর একটু সাথে উপরের দিকেও চলতে থাকবেন। ট্রাক এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে বাঁদিকে রেখে গাছগুলোকে চলতে থাকবেন কিছুক্ষণ, চলার পরে একটু উপরে উপরে গেলেই পৌঁছে যাবেন আপনারা ভিগুলেকে। সবাই সবাই দেখো, লুক অ্যাট মি, অল আইজ অন মি, অল আইজ অন মি। এগু চলো চলো, ট্র্যাকো ট্র্যাকো ভাগো। সবাই ভয় দিচ্ছে কুকুরটাকে, সবাই মিলে ঘিরে, কুকুরটা ভয় পাচ্ছে। চলে আসো। এখানে কিন্তু এই ট্র্যাকটাতে জলের অভাব নেই, সব জায়গাতে জল পেয়ে যাবে, ন্যাচারাল জল, ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার সব জায়গাতে। ঠান্ডা জল, ঠান্ডা টেস্টি জল, ফ্রিজ লাগে না এখানে। অনেক হেঁটেছি, এখনও কোনো খোঁজ নেই, ভিগু লেকের কোনো খোঁজ নেই। দেখুন কোথায় পৌঁছে গেছি, এখানে খালি পাথরই দেখা যাচ্ছে, আর নিচের কিছু দেখা যাচ্ছে না, মানালি তো কিছু দেখা যাচ্ছে না, সবুজের লাইন দেখা যাচ্ছে এখান থেকে অনেক দূরে। আর ট্রাকও শুয়ে পড়ছে যেখানে একটু দাঁড়াচ্ছি দু পাঁচ মিনিটের জন্য, সেখানে শুয়ে পড়ছে, হাঁপিয়ে গেছে ও, পুরো নিচ থেকে আমার সাথে এসছে। তো চলো ভাই আর একটু। ওরে বাবা, ভিগু লেক আর কত দূর, কোথায় চলে এসছি দেখো। ও আরো উপরে যেতে হবে, দেখো কোথায়, চলো আরো যেতে হবে। ওরে বাবা, আগে লেকটা খুঁজে নেই তারপরে বলছি।
এখানে বেগু ঋষির পুজো করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বেগু ঋষির নামে এই লেকটা। এরা যে যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন, এরা যাচ্ছে গোলাবা হয়ে ট্রাক করছে এরা। এটা অন্য একটা ট্রাক, মাঝখানে একটা ক্যাম্পিং সাইট আছে, আসে রলকালি, আর আমরা এসেছি এদিকটা থেকে বাসিষ্ঠ হয়ে। এটা একটু লম্বা পড়ে, এত পাথরে ভরা এই ট্রাকটা, কি বলবো, যেখানে দেখবেন সেখানে পাথর, সেখানে পাথর, আগে অনেক পাথর রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের, এই বেগু লেকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। বাই, টাটা, চলো সবাই ভালো থাকবে।